বলি, আজও বলছি, বেশ কয়েকদিন যাবত এই কথা বলে আসছে, এই ঘটনার আগে থেকেও একজন মুসলমানের আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি হাজার হাজার মুশরিকদের অস্ত্র শস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী, বেশি শক্তিশালী, বেশি শক্তিশালী। একজন মুসকান সারা পৃথিবীকে দেখায় দিছে, ভারতের কর্ণাটকের সেই মেয়ে দেখায় দিছে, হিজাব আমার অহংকার, হিজাব আমার অহংকার মানে ইসলাম আমার অহংকার, হিজাব আমার অহংকার মানে রাসূলের নির্দেশ আমার অহংকার, হিজাব আমার অহংকার মানে আল্লাহর বিধান আমার অহংকার, হিজাব আমার অহংকার মানে ইসলাম আমার অহংকার। নারে তাকবীর আল্লাহু আকবার দিয়ে দেখায় দিয়েছে মুসলমানেরা তার আল্লাহর বিধানকে এত বেশি মানে, এত বেশি শ্রদ্ধা করে, এত বেশি ভালোবাসে, প্রয়োজনে বাতিলের সামনে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে শাহাদাতের মৃত্যু কামনা করে, কিন্তু ইসলামকে ভ্রণটিত করে দিতে পারে না, ইসলামের একটা বিধানকে পরাজিত হতে দিতে পারে না, ইসলামের একটা বিধানকে অপমানিত হতে দিতে পারে না। শুধু তাই নয়, আমি তো বারবার বলি, আজও বলছি, বেশ কয়েকদিন যাবত এই কথা বলে আসছে, এই ঘটনার আগে থেকেও একজন মুসলমানের আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি হাজার হাজার মুশরিকদের অস্ত্র শস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী, বেশি শক্তিশালী, বেশি শক্তিশালী। নারায় তাকবীর আল্লাহু আকবার, এটা প্রায় সময় আমি বলি, মজবুত ইমান এত শক্তিশালী, আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। একজন মুসলিম নারী থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। ইমানি ইস্তেকামত কাকে বলে, দৃঢ়তা কাকে বলে, সারা পৃথিবীকে দেখা দিছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাশরিক থেকে মাগরিব আর শিমাল থেকে জুনুব পর্যন্ত তার বড়ত্বের ঘোষণা সবার কানে কানে পৌঁছায় দিয়েছেন। নারায় তাকবীর আল্লাহু আকবার, এটা এখন সারা পৃথিবী, সারা পৃথিবী জুড়ে কম্পন সৃষ্টি করে দিয়েছে। বিপরীতে যারা তার উপর এই উত্তক্ত করতে আসলো, এরা বুঝাইয়া দিল যে আমাদের মতো জাহেল আর কেউ নাই, গরু সব গোবর আমাদের মাথায়। 2022 সালে একটা মেয়েকে ওপেন এরকম উত্তক্ত করা, এটা কতটা জাহালত, কতটা মূর্খতা, কতটা উগ্রতা, কতটা হিংস্রতা, একটু চিন্তা করে দেখেন। তবে আমার একটু দুঃখ লেগেছে, দুঃখ না বরাবরই দুঃখ না, মানে একটু হাসি লেগেছে, উপহাসের হাসি। আমাদের দেশে কত নারীবাদী আছে, একজন নারীবাদীকে দেখলাম না এই ব্যাপারে কিছু বলতে, যে একটা মেয়েকে ডিরেক্ট ডিস্টার্ব করা হলো, সারা পৃথিবী দেখলো, তাও এরা এখনো মাটির নিচে আছে। না, এটা আমাদের দায়িত্ব না, কাউরে ল্যাংটা করতে বাধা দিলে আমাদের দায়িত্ব চলে আসে, কি বলেন ঠিক কিনা? ল্যাংটা হইতে বাধা দিও না, বোরখা পড়তে বাধা দিলে ওটা আমরা, ওটা নারীর অধিকার না। এই জাহেলগুলো লজ্জা লাগবে না, দুদিন পর আবার উঠবে কোনো একই সুদে, কিন্তু আজকে চুপ। কেন চুপ? কারণ মুসকান তো হিজাব পরিহিতা, মুসকান তো পর্দা করেছে, আর পর্দা তো ইসলামের বিধান, এই জন্য তাদের দায় দায়িত্ব নাই। কিন্তু যখন কুফর, কুফরকে যখন প্রতিষ্ঠার প্রশ্ন আসবে, যখন বেপর্দার প্রশ্ন আসবে, যখন উলঙ্গপনের প্রশ্ন আসবে, যখন অশ্লীলতার প্রশ্ন আসবে, আর সেক্ষেত্রে যখন কেউ বাধা দিবে, কেউ অশ্লীলতা করতে যদি বাধা দেয়, তখন দেখবেন তারা দাঁড়ায় বলবে নারীর অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে, নারীকে অসম্মান করা হয়েছে, নারীকে ছোট করা হয়েছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এই অন্ধদেরকে বলছি, এই বধিরদেরকে বলছি, আসলে এদের উদ্দেশ্য নারী অধিকার প্রতিষ্ঠা নয়, নারীর সম্মান প্রতিষ্ঠা নয়, বরং এদের উদ্দেশ্য হলো ইসলামের বিরুদ্ধে একটা নারীদেরকে, একটা নারীর দলকে দাঁড় করিয়ে দেওয়া, যারা কিনা ইসলামের বিরোধিতা করবে, কথা বলেন ঠিক। এদের উদ্দেশ্য আর কিছু না, একজনের বিবৃতি দেখলাম না, এটা দুঃখজনক। যে কথা বলছিলাম আবু তালেবের, বেইমান হয়ে মারা গেছেন, নবীজি বের হয়ে কাঁদতেছেন, আর আমার চাচা জাহান্নামী হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করেছেন, সূরা কসাস 56 নম্বর আয়াত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবী, আপনি হেদায়েত দিবেন কিভাবে? হেদায়েত দেওয়ার মালিক তো আল্লাহ, আপনি ভালোবাসলে কাউকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দিবেন কে? জোরে বলেন কে? ভালো করে বুঝেন,
আহা, এই কথাগুলো কেন বললাম? রব্বানা ওবাত ফিহিম রাসূলা, ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া আল্লাহর কাছে করেছিলেন সেই কাজগুলোর প্র্যাকটিস এই মাদ্রাসাগুলোতে হয়। ইয়াতলু আলাইহিম আয়াতিক এই মাদ্রাসায় হয়, ওয়ুআল্লিমহুমুল কিতাব এই মাদ্রাসায় হয়, ওয়াল হিকমা এটা কোরআনের চেয়ে বড় হিকমত আর কিছু নাই, ওই যাকিহিম পরিশুদ্ধ করাই সবটা এই মাদ্রাসাগুলোতে হয়। এখানে দিনের প্র্যাকটিস করানো হয়, দিনকে কিভাবে প্র্যাকটিস করবেন, ইসলামকে কিভাবে প্র্যাকটিস করবেন নিজের ব্যক্তিগত লাইফে, সামাজিক লাইফে, পারিবারিক লাইফে, রাজনৈতিক জীবনে, সর্বাঙ্গনে দিন কিভাবে প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করেছেন এই জন্যই যে এখানে এগুলো শিক্ষা দেওয়া হয়। নিজের সন্তানকেও দিন প্র্যাকটিস করার জন্য এখানে দিবেন, এখানে দিবেন। শুনেন, এই ভারতের এই মেয়েটির কাছে প্রশ্ন করা হয়েছে মিডিয়ার ভাইরা বা মিডিয়া থেকে প্রশ্ন করা হয়েছে যে আপনি কি তাদের বিচার চান? তো মুস্কান বলেছে যে আমি তাদের বিচার চাই না, তবে তারা যেন আর এরকম না করে সেটাই চাই। মহানুভবতার পরিচয় দিয়েছে, কতটুকু মহত্বের পরিচয় দিয়েছে, কতটুকু ব্যক্তিত্বের পরিচয় দিয়েছে চিন্তা করে দেখেন। তারা যেন আমার ধর্ম পালনে আমাকে বাধা না দেয় এটাই চাই। বিচার চেয়ে কি হবে, কার কাছে বিচার চাইবে, এটাও তো একটা কথা। শয়তানের কাছে কি শয়তানের বিচার চাওয়া যায়? সে তার ব্যক্তিত্বের পরিচয় দিয়েছে, সে যে বুদ্ধিমতী তার পরিচয় দিয়েছে, বিচার চায়নি, বরং বলেছে এরকম ডিস্টার্ব যেন আর করা না হয়। আমি অনেকে ব্যাপারে সাক্ষাৎকার দেখেছি, অনেক সনাতন ধর্মী ভাইয়েরা বোনরা, অনেক হিন্দু ভাইয়েরা বোনরা তারা এসে এ ব্যাপারে প্রতিবাদ করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই যে একজন নারী হিসেবে তার পাশে দাঁড়িয়েছেন, একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের অধিকারের প্রতি দাঁড়িয়েছেন, তার ধর্মীয় অধিকারের প্রতি শ্রদ্ধা রেখে পাশে দাঁড়িয়েছেন, এজন্য তাদের প্রতিও শ্রদ্ধার সাথে তাদেরকে সম্মান করছি। অনেকে বলেছে, অনেক হিন্দু ভাইদের সাক্ষাৎকার দেখেছি, তারা বলেছে যদি হিজাব পরে না আসতে পারে তারে এই যে সিঁদুর দিয়ে আসা এটাও বন্ধ করা হোক। তারা বলেছে হাতে কোনো যেন বিপদ না ধরে তারা একটা ফিতা পরে লাল, বলছে তাহলে এটা পরেও আসা যাবে না, তাহলে এটাও বন্ধ করেন, এটার সাথে এটা তো ধর্মীয় সিম্বল, এটা তো ধর্মীয় সিম্বল, হিজাবটা ধর্মীয় একটা বিধান, তাহলে এটাও ধর্মের সাথে জড়িত, এগুলো বন্ধ করেন। যারা কিনা আমার বোনটাকে পর্দা করতে নিষেধ করলো, হিজাব পড়তে বাধা দিল, গিয়ে দেখেন ওদের দেশে অসংখ্য সাধক তাদের ভাষায় তাদের ধর্মের উলঙ্গ, আপনারা গুগলে সার্চ দিলে দেখবেন একেবারে লেখটা, স্টেশন সদরঘাট যা আছে সব খোলা, ওটুক কাপড় নাই, কোথায় ওখানে তো গিয়া বলো না এটা ঢাকো, হ্যাঁ এটা ঢাকো, ওখানে বলে না। তো হিজাব পড়তে সমস্যা কোথায়? ওটা যদি ধর্মীয় হয় খুলে দেওয়া, তাহলে ঢেকে ফেলা এটাও ধর্মীয়, তোমার ধর্ম তুমি পালন করো, আমার ধর্ম পালনে আমাকে স্বাধীনতা দাও, তুমি কে আমাকে বাধা দেওয়ার? আর সর্বোপরি তো কথা একটাই, হিজাব হলো ফরজ বিধান আল্লাহ, তাই না? হিজাব কি ফরজ, পর্দা করা আর কি, আমভাবে বলি পর্দা করা ফরজ। কেউ আমার ফরজ বিধানে বাধা দিবে আর আমি জীবিত থাকবো, আমি হাসবো, আমি খেলবো, আমি নাচবো, তা সহ্য করবো, এটা তো মুমিনা হতে পারে না। আল্লাহর আইনে বাধা দেওয়ার অধিকার এই তমাম পৃথিবীতে কারো নাই। প্রয়োজনে যুদ্ধের ঘোষণা আসবে, জিহাদের ঘোষণা আসবে, আল্লাহর ফরজ বিধানে কেউ যদি বাধা দেয় হস্তক্ষেপ করো, এটাকে বরদাস্ত করা। বলছিলাম শুরুতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়ায়ুযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুর হাকিম।